ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও চান্দের বাজারের খোরশেদ স্টোর সময় সংবাদের অনুসন্ধানে দোকানটির গুদামে পাওয়া যায় অবৈধভাবে ভারত থেকে আমদানি করা 160 বস্তা চিনি। অবৈধভাবে ভারতীয় চিনি বাংলাদেশে প্রবেশের পর এরকম বিভিন্ন কোম্পানির মোড়কে এবং বস্তায় চিনিগুলি ভরে বিক্রি করা হচ্ছে বাজারে। এভাবে যেমন মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সেই সাথে বাংলাদেশ হারাচ্ছে রাজস্ব। প্রতিষ্ঠানটির মালিক খোরশেদ আলম জানান, ভারত থেকে এসব পণ্য আমদানির পর দেশীয় কোম্পানির বস্তায় ভরে বিভিন্ন খুচরা দোকানে বিক্রি করেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশে যা আছে, পেঁয়াজ, আদা, রসুন, ভারতীয় জাফরও আছে, সবাই তো বিক্রি করতেছে, তার সবই তো অবৈধ হয়ে গেছে। চিনি গুদামজাতের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভালুকা থানা পুলিশ। ভারতীয় পণ্য বাংলাদেশি কোম্পানির বস্তায় ভরে বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দোকান মালিককে। অবৈধভাবে আমদানি করা পণ্য বিক্রেতার পাশাপাশি আমদানিকারককেও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। তীর কোম্পানির লোক লাগাইয়া এদেশে আসছে, ভারত বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসছে, তীর কোম্পানির তো অনেক বড় ক্ষতি হইতেছে। 140 বস্তা চিনি পাওয়া গেছে যার কোনো বৈধ কাগজপত্র নাই। আপাতত মনে হচ্ছে যে তারা ইন্ডিয়ান চিনি এইভাবে বাজারজাত করছে। প্রতি মাসে 50 কেজি ওজনের কয়েকশো বস্তা ভারতীয় চিনি বিক্রি করেন এই পাইকারি বিক্রেতা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।